আসসালামু আলাইকুম। সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব যে কোরআন শরীফ রিডিং করার সময় কিভাবে আমরা খুব প্রপারলিভাবে অক্ষরগুলো চিনে জেনে সহি এবং শুদ্ধভাবে পড়তে পারে সেই বিষয় আর কি। যেমন আমরা যে কোনো হরফ বা অক্ষর শিখি না কেন, ওটা কিন্তু সিরিয়ালি দেওয়া থাকে না, আলাদা আলাদাভাবে মিক্সডভাবে দেওয়া থাকে। তো আমরা সেভাবেই শিখবো ইনশাআল্লাহ। তো শুরু করতে পারি, আমরা প্রথমে আসি। যেমন এখানে যদি নিচে এরকম সিম্পলি থাকার পরে নিচে যদি এক নোকতা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা হবে বা। উচ্চারণ করব কি বা, তাহলে বা আমরা চিনে ফেললাম, এটা সংক্ষিপ্ত রূপ হিসাবে দেওয়া আছে বা। হ্যাঁ, আর এরপরে আসে জিম। জিম একটু শক্ত হবে, জিম, জিমের নিচে কিন্তু এক নোকতা। এরপরে আসি ফা। ফা, এই ফাটা হবে প্রথমে শুরুর দিকটা একটু গোল হয়ে নিচের দিকে নামবে এরকম, তখন উপরে যদি এক নোকতা থাকে সেক্ষেত্রে ফা, আর যদি কিছুই না থাকে একদম ফাঁকা সেক্ষেত্রে কিন্তু ওয়াও বলবো আমরা। কিন্তু এখানে এক নোকতা দেওয়া আছে সেক্ষেত্রে বলবো ফা। যদি এখানে দুই নোকতা থাকে অফ, সেক্ষেত্রে কি হবে অফ। হ্যাঁ, এরপরে আসি সত। সত এরকম গোল হয়ে এখানে একটা ফলার মতো থাকবে, তাহলে সেক্ষেত্রে বলবো এটা সত। এরপরে মিম। হ্যাঁ, এটার রূপ, এটার চেহারা, এটা দেখেই আমরা বুঝতে পারবো হ্যাঁ এটা হচ্ছে এই হরফ বা এই অক্ষর, তাহলে এটা হচ্ছে মিম। এরপরে আসি ছোট হা, যেটাকে আমরা ছোট হা হিসেবে বলি, ছোট হা। এরপর এটা কিন্তু বড় হা, হা একটু নিচ থেকে উচ্চারণ হবে হা হা, আর এটা ছোট হা হা, স্বাভাবিকভাবে বলবো হা। এরপরে আসি কাফ। কাফ এটাও কিন্তু কাফ, উপরের অংশ এটা পুরোটা কাফ, এটাও নিচের অংশ যে দেওয়া আছে এটাও কাফ। এরপরে আসি শিন। শিন, এই শিনকে আমরা বলা বা উচ্চারণের সুবিধার্থে আমরা বাংলার তালিবাস স্বরের সাথে আর কি মিল রেখে বলতে পারি। যেমন শিন, শিন এখানে ত্রিফলা থাকবে এবং উপরে তিন নোকতা দেওয়া থাকবে, তাহলে সেক্ষেত্রে হবে শিন। আর এখানে ত্রিফলা আছে কিন্তু নোকতা দেওয়া নাই, সেক্ষেত্রে এই যে যেমন এটা সিন, এটা কিন্তু দন্ত স, উচ্চারণের সুবিধার্থে আমরা দন্ত স্বয়ের সাথে আর কি তুলনা করে বলতে পারি হ্যাঁ এটা দন্ত স, বা এরকম ভাবে উচ্চারণ হবে সিন। সিন যেমন দন্ত স্বয় দীঘিকার দন্ত ন, তাহলে সিন সিন। আচ্ছা, এগুলা বলতেছি কিন্তু উচ্চারণের সুবিধার্থে সিন, আর এটা শিন। এরপরে হচ্ছে আইন। আইন, আইনটা হবে টুপি, এখানে টুপির মতো থাকবে, মানে ডোফওয়ালা, ডোফ যেটাকে বলে ডোফওয়ালা আইন। আর এটার উপরে যখন আমরা একটা নুকতা দিয়ে দেব, তখন এই যে যেমন এখানে গয়েন, গয়েন, ঠিক আছে, তাহলে নুকতা সারা থাকলে আইন, আইন একটু ভিতর থেকে বের হবে আইন। হ্যাঁ, যেমন বললাম হ্যাঁ, এটাও একটু ভিতর থেকে বের করবো আইন, মানে বেশি শক্ত করতে যাব না, নর্মালি ভাবি বলবো আইন, আইন। এরপর লাম। লাম এরপর যে বলেছিলাম যে নিচে এক নোকতা থাকলে বা, বা, হ্যাঁ এই যে বা, এটাও কিন্তু বা। এরপর যেমন বললাম গয়েন, গয়েন এই যে আইন, গয়েন ফোটা বা নোকতা নাই এই জন্য আইন, আর নোকতা দেওয়া আছে বিদায় গয়েন। এরপর কাফ, যেমন বললাম এটাও কিন্তু কাফ আর এটাও কাফ। এরপর কলকলা, অফ, অফ এটা কাফ, এটা অফ, উপরে দুই নোকতা থাকবে। যেমন প্রথমে বোঝাইছিলাম যে এখানে ফায়ের উপর এক নোকতা থাকবে, যেমন এখানে একটু প্রথম থেকে গুল হয়ে স্টার্ট হবে, সেমিটাও দুই নোকতা থাকলে তাহলে কি হবে সংক্ষিপ্ত রূপ হিসাবে দেওয়া আছে অফ, অফ, অফ। এরপরে আসি সিন। সিন, হ্যাঁ যেমন বললাম দন্ত স্বয়ের সাথে আমরা একটু উচ্চারণ সুবিধার্থে আর কি ওইভাবে বলবো সিন, সিন। এরপর হা। হা একটু ভিতর থেকে হা, এটা কিন্তু বড় হা,
বড় হা আর এটা ছোট হা স্বাভাবিকভাবে বলবো এটাকে হা এটার উচ্চারণ হবে স্বাভাবিক হা হা আর এটা কিন্তু হা একটু নিচ থেকে বের হবে হা যেমন আমরা বলি না আলহামদুলিল্লাহ তখন কিন্তু এই হাটা আছে হা আলহামদুলিল্লাহ ঠিক আছে এরপরে নেক্সট আসি তা তা উপরে থাকবে দুই নোকতা এরকম সিম্পল ভাবে দেওয়া থাকবে তা তা তার কিন্তু আমরা প্রথমে যদি আসি যদি ফুললি আসি তাহলে এইভাবে উঠবে এখান ভিতরে দুই ফোঁটা দেওয়া থাকে কিন্তু না এরকম ভাবে থাকলেও কিন্তু সেটা তা সেটা কি তা উপরে দুই ফোঁটা থাকলে তা এরকম যদি গোল দেওয়া আর নিচের দিকে একটু এরকম মানে শর্ট পর্যায়ে থাকে তাহলে সেক্ষেত্রে কফ এর তার উপরেও কিন্তু দুই ফোঁটা আর কফের উপরেও কিন্তু দুই ফোঁটা কিন্তু এখানে কিন্তু রাত দিন পার্থক্য ঠিক আছে আমরা সেভাবে আর কি শিখব আমরা এটা রূপ বা চেহারা দেখেই বুঝতে পারবো হ্যাঁ এটা হচ্ছে তা এরপরে আসি মিম 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 এটাও কিন্তু মিম এটাও কিন্তু মিম হ্যাঁ এটা কিন্তু তাহলে কি বললাম মিম এরপর দত উপরে এক নোকতা আছে হ্যাঁ উপরে যদি নোকতা না দেওয়া থাকতো তাহলে কি বলতাম সেক্ষেত্রে সত যেমন এই যে এখানে এই যে কোথায় যেন দেখলাম এই যে সত ঠিক আছে সত এখানে নোকতা দিলেই কি হয়ে যাবে দত যেমন এই যে দত এরপর খ খ আর নিচে ফোঁটা দিলে হবে জিম আর কি ফোঁটা দেওয়া নাই নোকতা দেওয়া নাই সেক্ষেত্রে হ্যাঁ আচ্ছা এরপরে খালি আছে তাহলে সেক্ষেত্রে কি বলবো হ্যাঁ হ্যাঁ এরপর ইয়ার নিচে দুই নোকতা ইয়ার নিচে কয় নোকতা দুই নোকতা যদি একটা থাকতো যেমন এই একটা থাকতো এই একটা নাই যেমন এই একটা আছে তাহলে একটা থাকলে বা বলবো কিন্তু যখন দুই ফোঁটা আসবে তখন ইয়ার নিচে দুই নোকতা নোকতা দুইটা আসলেই নিচে আসলেই তখন সেটা কি উচ্চারণ হবে ইয়া ইয়া এরপর আসি সা সা এই যে যেমন তা বললাম তাটা এখানে যেমন আর কি শর্ট ফর্ম অনুযায়ী সিম্পলি ভাবে দেওয়া আছে এটাও সেম সা আমরা সেভাবে আর দেখবো আর শিখব শিখে যাব যেমন ত্রিফলা এরকম থাকার পর যেমন সিন এটা যদি এরকম এই ফোঁটা এই তিনটা ফোঁটা যদি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু শুইন হয়ে যাবে শুইন শুইন ত্রিফলা থাকতে হবে কিন্তু এখানে কি নাই ত্রিফলা নাই তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হ্যাঁ সা সা ঠিক আছে এরপরে আসি হা হা ওই যে সেই ছোট হা এজেটা এইটাই এখানে এজেটা হা হা ওকে এরপর এটাও কিন্তু ওই সেম হা হা এরপরে আসি হামজা এখানে যে আপডেট অংশটা আছে উপরের অংশটা সেটাই আমরা বলবো নিচে যে থাকছে মানে থাক বা নাই থাক সেটাকে আমরা বলবো না শুধু উপরের অংশটাকেই আপডেট যে অংশটা সেটা বলবো হামজা হামজা এরপরে আসি গয়েন 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 হ্যাঁ গয়েন কিন্তু এই যে এরকম ডোফওয়ালাও থাকবে আর এরকমও থাকবে আমরা একে দেখে চিনে নিই যে কিভাবে দেওয়া আছে তাহলে গয়েন গয়েন আর এটাও কি গয়েন আচ্ছা এরপর ফা ফা হ্যাঁ তাহলে আমরা এই হরফকে কি বলবো ফা ফা এরপরে আসি নুন নুনের উপর কয় নোকতা এক নোকতা নুন নুন হ্যাঁ এখন আসি এরকম দেখতে সেম জাল জাল কিন্তু রয়েছে কিন্তু জালটা একটু এদিকে বাঁকানো থাকবে যেমন এখানে সোজা দেওয়া আছে সোজাভাবে দেওয়া আছে কিন্তু জালের ক্ষেত্রে কিন্তু সোজা থাকবে না এখানে যেমন মোটা দেখতেছি সেম এখানে মোটা থাকবে একটু বাঁকানো থাকবে যেমন যেমন এই যে হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন এই অংশটা একটু মোটা একটু বাঁকানো আর নিচের অংশটাও বাঁকানো উপরে কিন্তু এক নোকতা তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে এর উচ্চারণটা হবে জাল 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 হ্যাঁ আর অপর এর উচ্চারণটা হবে নুন কারণ এটা সোজাভাবে দেওয়া আছে কোনো বাঁকানো অংশ নাই আর এখানে মোটাও নাই
বাঁকাও নাই মোটাও নাই, এই জন্য এটা নুন। সেম ভাবে ওখানে তা থা, হ্যাঁ নুন। এরপর লাস্ট আইন, আইন। তাহলে আমরা আবার এটা প্রথম থেকে নিয়ে দেখব আর প্রপারলি ভাবে শিখব এবং পরবর্তীতে আমরা বলবো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।